গরম পড়লেই জঙ্গলমহল জুড়ে পানীয় জলের সংকট দেখা দেয়, কিন্তু ঝাড়গ্রাম শহরে এলে মনে হতেই পারে রয়েছে অঢেল জলের যোগান। কোনো কলের ট্যাপ নেই, জল পড়ে অনবরত। এই ছবি ঝাড়গ্রাম পৌরসভার 18টি ওয়ার্ডের বেশিরভাগ জায়গাতেই। কল রয়েছে সেখানে, কলে কিন্তু কোনো মুখ লাগানোর কোনো ট্যাপ কোনো সিস্টেম নেই, যেমন জল অনবরত পড়তে থাকে, নষ্ট হয়। এরকমভাবে মানে অযথা জল নষ্ট হলে তো জলের সংকট দেখা যাবে। স্থানীয়দের বক্তব্য, পানীয় জলের অপচয় বন্ধ না করা গেলে জল সংকট কাটবে না। কাউন্সিলরকে বলা হয়েছিল, মানে আমাদের এইখানে যে আছে সে তাকে বলা হয়েছিল, অনেক কল নষ্ট হয়ে গেছিল, তাকে অনেক বলে বলে তাও করা হয়েছে। পৌরসভা থেকে দিনে দুবার জল দেয়া হয়, প্রয়োজন মতো স্থানীয় বাসিন্দারা জল ধরে নেওয়ার পর পড়ে নষ্ট হয় বাকি জল। এ বিষয়ে পৌরসভার সঙ্গে যোগাযোগ করা হলে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমাদের মাথায় আছে এটা যে জল নষ্ট হচ্ছে, কিভাবে মানে সিল করে একবার পার্মানেন্টলি যদি কিছু বসানো যায় সেরকম ব্যবস্থা করব। পুরসভা জানে কলের ট্যাপ লাগানো নেই, তাহলে এতদিন লাগানো হয়নি কেন? পুরসভার বক্তব্য, লাগানো হয় কিন্তু চুরি হয়ে যায়, তার ফলে এই অবস্থা। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।